guys, welcome back to my channel. I am Sneha. You are watching Sneha Daily Vlog. And guys, this is my channel. Pothom bar ashoder hello hi. And please subscribe korne pashe bell icon ta obosshoi click korne. Bell icon ta click korte toma ami jokhon video upload korbo tomader phone notification porte thakbe to shekhan dike tumi amar vlog dekhte parbe. So guys, tomader ekta kotha bole di kalke dike kal ar ajke mile ami vlog post korini karon ki kolkata ekhane maratok bishti hochhilo mane kalke shondhe bela dike maratok bishti hochhilo thunderstorm hochhilo but ratri amra shute paini amader kacher jale ekhane etto ha amra tintore thaki bole amader mane jol ta mane puro rasta basa jol jome geche and jolta amader oshubidha hoyni karon ki amader top floor ache bole kintu ja ekhane biddhu chongkachhilo literally amra shute paini kal rate puro thunderstorm etto lighting literally mone chhe bari ta kapche তো কাল সকালবেলার দিকে আমরা যখন মানে বিকেলবেলার দিকে ঘটনাটা তোমাদের বললাম তো সেই জন্য ব্লগ ফ্লগ এডিট করতে পারিনি আর সকালবেলা মানে কালকে সকালবেলার দিকে আমি রাহুল আর শ্রিয়া বেরিয়েছিলাম শ্রিয়া কে না কি ওই ব্লগে তুমি দেখতে পাবে এন্ড ব্লগটা তুমি কোথায় দেখতে পাবে সেটা তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা তোমাদের একটা কথা বলে দিই আর তো কালকে শ্রেয়া আমরা সব বেরিয়েছিলাম একটা মলে ঘুরতে গেছিলাম তো ওখানে খাওয়া দাওয়া করলাম খুব এনজয় ফেনজয় করলাম শ্রেয়া হলো আমার মামার মেয়ে তোমাদের একটু ইন্ট্রো বলে দিই তো তোমাদেরও শুনতে ইন্টারেস্টেড হবে শ্রেয়া হলো আমার মামার মেয়ে যার বাড়িতে আমরা যেতাম যার কাছ থেকে তুমি মুনের গল্প শুনেছিলে মামার বাড়ি যেতাম এই করতাম ওই করতাম তো সেটা হলো শ্রেয়ারিদের বাড়ি তো তাদের বাড়িতে যেতাম সামার ভ্যাকেশন উইন্টার ভ্যাকেশন সবসময় মানে আমরা পুজো পুজো অকেশন টাইমে যাই তো সেই সব গল্প তো মুন তোমাদের বলেই দিয়েছে আর সেটা আমি আমার ফাদার্স বলছি না এখন আপাতত কিন্তু শ্রেয়ার সাথে দেখা হয়েছিল অনেক দিন প্রায় প্রায় এক বছর ছ মাস সাত মাস পর এরকম হবে এক বছর বারটা ভুল হবে বিকজ আমি রিসেন্ট ডিসেম্বরের সাথে দেখা করেছিলাম হ্যাঁ তো অনেক দিনই হয়ে গেছে প্রায় তো আমি রাহুল আর শ্রেয়া গেছিলাম তো সেটাই হলো কিন্তু কোন মলে গেছিলাম কী হয়েছিল সব কিছু তোমরা দেখতে পাবে তো সেই ব্লগটা একটা বিশাল বড় ব্লগ হয়ে গেছিলো আমার ফোনে প্রায় অর্ধেক স্পেস খেয়ে নিয়েছে ব্লগটা খাওয়ার পর তারপরে আমি অনেকগুলো অ্যাপ ডিলিট করেছিলাম যখন এই ব্লগটা পোস্ট করতে যাই তো লাস্টে আজকে আজকে আমি ব্লগটা পোস্ট করি দুটো থেকে সাতটা অবধি আমি ব্লগটাকে এডিটিং করে পোস্ট যখন করি আমার কপিরাইট ক্লেম লেগে যায় ক্লেম লেগে যাওয়ার পর জানি না কী হলো আমার ফোন হ্যাং ঠিক বলবো না মানে ফোনটাতে এত স্পেস ফুল হয়ে যায় মানে প্রায় আঠেরো উনিশ মিনিটের ভিডিও আমার ফোনে স্পেস ফুল হয়ে ফুল হয়েতে কী হয় সফটওয়্যার আপলোড হয়ে ফোনটাকে জানি না কিছুই প্রেস করিনি সফটওয়্যার আপলোড দেখালো দেখানোর পর আমার পুরো যতগুলো অরিজিনাল যে ভিডিওগুলো ছিল সেগুলো সব ডিলিট হয়ে গেছে প্লাস আমার যে ইউটিউবে কপিরাইট ক্লেম লেগে গেছে কপিরাইট ক্লেম লেগেতে তোমরা জানো যে আমার ভিডিওটা ডিলিট হয়ে গেছে ইউটিউব থেকে অ্যান্ড ওটা কেন হয়েছে কপিরাইট ক্লেম কারণ কি কোন একটা সং মানে তুমি জানো ইউটিউবের সং ফুল সংটা দিলে কপিরাইট ক্লেম লেগে যায় যেটা আমি জানতাম না এখন জানলাম যে ফুল সং দিয়ে কপিরাইট ক্লেম লেগে যায় তো ওটা একটা মিস্টেক যাই হোক শিখতে মানে আস্তে আস্তে আমি শিখে যাবো সেটা কত না তারপরে আমি যখন ভিডিওটা চেষ্টা করলাম যে মানে যখন অ্যাকচুয়ালি আমি ভিডিওটা দুটো জায়গায় পোস্ট করেছিলাম একটা ইউটিউবে আর একটা হলো আমার পেজে আর আমার ফোন থেকে তো সব ভিডিও ডিলিট হয়ে গেছে অরিজিনাল ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে তো আমি সেকেন্ড বার তো আর মানে এডিটিং করতে পারছিলাম না তো আমি আমার পেজ থেকে ভিডিওটা ডাউনলোড করলাম ডাউনলোড করার পর আমি একটু চেষ্টা করে এডিটিং করতে সেকেন্ড বার যখন আমি এডিটিং করে পোস্ট করলাম তখনও সেকেন্ড বার আমার কপিরাইট ক্লেম লেগে যায় কারণ কি আমি বুঝতে পারছিলাম না যে কেন কপিরাইট ক্লেমটা লেগেছে তো সেকেন্ড বার ওই গানটার জন্যই লেগে গেছিলো আমি তখন জানতাম না গানের জন্য লাগছে না অন্য কিছুর জন্য তো আমি অনেকগুলো গান চেঞ্জ করে লাগালাম তাও সেম কেস কপিরাইট ক্লেম লেগে যাচ্ছিলো সেকেন্ড বারটা যে লেগে গেলো কপিরাইট ক্লেম আর থার্ড বার আমি রিস্ক নিতে চাইনি বিকজ আমি শুনেছিলাম যে তিনবার কপিরাইট ক্লেম লেগে গেলে একটা ভিডিওতে চ্যানেলটা ব্লক হয়ে যাবে এরকম কিছু আমি সত্যি জানি না এই ব্যাপারটা নিয়ে তো আমার আজকে ফার্স্ট টাইম কপিরাইট ক্লেম লেগে গেছে দুবার একটা ভিডিওতে দুবার কপিরাইট ক্লেম লেগে গেছে তো আমি ভিডিওটা পোস্ট করিনি এখানে পোস্ট করতে পারবো না কারণ কি আমার তো অরিজিনাল ভিডিওটা তো ডিলিট হয়ে গেছে মানে এডিটিং করে আর এডিটিং করে আমি পোস্ট করতে পারবো না অন্যভাবে কিছুভাবে কারণ কি আমার অরিজিনাল ভিডিওটা অলরেডি ডিলিট হয়ে গেছে অ্যান্ড এখন জাস্ট ওই পেজে তোমরা যদি ব্লগটা দেখতে চাও আমি সকাল দুটো থেকে এখন রাত দশটা বাজে প্রায় এত ঘন্টা আমি এডিটিং করে ভিডিও পোস্ট পোস্ট করলাম লাস্টে কপিরাইট ক্লেম লেগে গেল আমার ফোনে স্পেস ফুলের জন্য আমার অরিজিনাল ভিডিওগুলো ডিলিট হয়ে গেল মানে লিটারালি দুবার এরকম আমার সাথে হলো কপিরাইট ক্লেম লেগে গেছে অ্যান্ড ঠিক আছে খুবই খারাপ লাগছে তার জন্য গাইজ তো তোমরা প্লিজ আমি চাই তোমাদের জন্যে
মানে আমি ব্লগ বানাই, তোমরা জানো আমার খুব ভালো লাগে। অ্যান্ড আমাকে অনেকজন বলে তুমি ডেইলি ব্লগ কী করে করো, ডেইলি ব্লগ কী করে, সত্যি করে বললে আমি ডেইলি ব্লগ করি, আমার 2 ঘন্টা হার্ডলি লাগে এডিটিং করতে, বাট আজকে সারা দিন লেগে গেল এডিটিং করতে লিটারালি। আর সকালবেলার দিকে তো বাবা এত বৃষ্টি হচ্ছে, তোমাকে বললাম রাতের গল্পটা, ভীষণ বৃষ্টি হচ্ছে, এখানে নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, প্রবলেম হচ্ছে। ইনফ্যাক্ট থ্যাংক গড আমাদের ইলেকট্রিসিটিটা যায়নি, এছাড়া তো মানে নেটওয়ার্কে খুব প্রবলেম হচ্ছে আমার। এখানে তো অনেক কষ্ট করে যখন পোস্ট হলো 2 বার কপিরাইট ক্লেম লেগে গেছে ওয়াইফাই থাকা সত্ত্বেও। অ্যান্ড গাইজ তোমরা ওই ভিডিওটা আর ইউটিউবে দেখতে পাবে না, মানে ওই ভিডিওটা, যে ভিডিওটা লেগ মলের ভিডিওটা, তো তোমাদের ওই ভিডিওটা দেখার জন্যে আমি এই ভিডিওটার নিচে, এই যে ভিডিওটা পোস্ট করবো এখন, এই ভিডিওটার নিচে আমার একটা কি বলে লিঙ্ক থাকবে, ওই লিঙ্কে গিয়ে তোমরা একটা পেজ আছে, ওই পেজ স্নেহা ফ্যাশন কালেকশন ওটা পেজটার নাম, তো তোমাদের অত সার্চ ফার্চ করার কোনো দরকার নেই, তোমরা ডাইরেক্ট এই ভিডিওটা নিচে লিঙ্কটাতে যাবে, ওখানে গিয়ে ওয়াচ করে নাও। অ্যান্ড তো আশা করি ভালো লাগলে প্লিজ তোমরা অ্যাটলিস্ট একটা কমেন্টে জানিয়ে দিও, কারণ কি ওটা তোমার পেজে তোমরা দেখছো, তো একটা লাইকও করে দিও। অ্যান্ড অবশ্যই আমাকে জানিও যে কেমন লাগলো আদৌ ভিডিওটা, তোমাদের ভালো লেগেছে কি লাগে, আশা করি খুব ভালো লাগবে, কারণ কি ওখানে এডিটিংগুলো আমি অনেক রকম নতুন নতুন এডিটিং শিখেছি, তো সেগুলো আমি ওখানে করেছি, তো সেগুলো একটু দেখে নিও তোমরা। অ্যান্ড আশা করি ভালো লাগবে। অ্যান্ড ওখানে আমরা অনেক ফান করেছি, ওখানে ভিডিও দেখলেই তোমরা বুঝতে পারবে। তো আমাদের খুবই ইচ্ছা ছিল তোমাদেরও দেখানোর, বাট আনফর্চুনেটলি কপিরাইট ক্লেমের জন্য আমি দেখাতে পারছি না এখানে। তো তোমরা ওই ভিডিওটা, ওই পেজ আছে স্নেহা ফ্যাশন কালেকশনের একটা পেজ আছে আমার, নিজস্ব পেজ আছে ইউটিউব, মানে ইউটিউব বলছি, নিজস্ব পেজ আছে আমার FB-তে, ওই পেজে গিয়ে তোমরা দেখে নিতে পারো। আর FB-তে এরকম কপিরাইট ক্লেম বা এইসবের কোনো ঝামেলা ফামেলা নেই, তো ওটা অলরেডি পোস্ট হয়েও গেছিলো FB-তে, তো ওই ভিডিওটাই তোমরা দেখে নাও, আর কিছু করার নেই। আর এটা ব্যাড লাক, মানে যখন হয় না ব্যাড লাক মানুষ, তখন লিটারালি খুবই খারাপ লাগছে, তো তোমরা প্লিজ একটুখানি কষ্ট করে গিয়ে ওই এই ভিডিওটার নিচে যে লিঙ্কটা আছে ওই লিঙ্কটা গিয়ে তোমরা একটু দেখে নিও, অবশ্যই কমেন্টটা জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমাদের ফ্রেন্ডদের সাথে। অ্যান্ড চলো বাই। অ্যান্ড কালকে ভিডিওটা একটু বিকেল করে আসবে, তাহলে তো সকালবেলা জানি না, এখনও কন্টিনিউসলি বৃষ্টি হচ্ছে, জানি না কালকে সকালে ডেটে ফেরত থাকবে কি না পোস্ট করার জন্যে, এই জন্যে আমি কাল আর আজকে পোস্ট করতে পারিনি এই বৃষ্টির জন্যে। আর যখনই পোস্ট করতে গেছি এই ভিডিওটা কপিরাইট ক্লেম লেগে গেছে 2 বার, তো আর আমি রিস্ক নিতে চাইছি না, কারণ চ্যানেলটা ব্লক করতে আমি চাইছি না। তো যাই হোক, আমি এখন বুঝতে পারলাম কপিরাইট ক্লেমটা মানে কি। আমি আগে অনেকজন ভিডিওতে দেখতাম কপিরাইট ক্লেম লেগে গেছে, কপিরাইট ক্লেম লেগে সঙের জন্যে, তো আমি অতটা বুঝতে পারতাম না, আজকে বুঝতে পারলাম যে আস্তে আস্তে মানুষ শেখে, আমি অবভিয়াসলি শিখবো, আর ইউটিউবকে আমি রেসপেক্ট করি। অ্যান্ড চলো গাইস, টাটা বাই বাই, ভালো থেকো সুস্থ থেকো, অ্যান্ড অবশ্যই ভিডিওটা আমার দেখো, এই ভিডিওটার নিচে ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, লিঙ্কে গিয়ে দেখে নাও, ডাইরেক্টলি আমার লিঙ্কে গিয়ে তোমার ভিডিওটা দেখে নাও। অ্যান্ড ভিডিওটা তোমার দেখে অবশ্যই আমাকে জানিও কেমন লেগেছে। অ্যান্ড টাটা বাই বাই, অ্যান্ড লটস অফ লাভ, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করে দিও, টাটা।